পাশে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যাই দূর এ জীবন উদযাপনের সুর রেডিও রেডিও জাদু বিশেষ অনুষ্ঠানে আমরা শুনছি বাড়ির পাশে আরশিনগর। আজকের অনুষ্ঠান নজরুলগীতি দিয়ে শুরু হলো। আজকে আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি সঙ্গীত শিল্পী সঙ্গীতা ভট্টাচার্যকে। সঙ্গীতা, তোমাকে স্বাগত রেডিও জিউতে। সঙ্গীতা, তোমার কাছে যাব, তোমার সম্পর্কে কিছু শুনবো, কিভাবে বেড়ে উঠেছো, কিভাবে গানের জগতে এসেছো। হ্যাঁ মিতাদি, ছোটবেলা থেকেই আমার মানে পারিবারিক সূত্রেই আমার এটা একটা সঙ্গীতময়
ছিল আর কি আমার বাড়ি। আমার জ্যাঠামশাই স্বর্গীয় অমিয় চৌধুরী, উনি সারেঙ্গি বাজাতেন, প্লাস উনি গানও গাইতেন। উনি সারেঙ্গি শিখেছিলেন সাগেরউদ্দিন খাঁ সাহেবের কাছে, আর গানও শিখেছিলেন চিন্ময়লারি মশাইয়ের কাছে। এবং আমার বড় দাদা প্রজ্জ্বল চৌধুরী, উনিও গান গাইতেন। তো আমার প্রথম শেখা জেঠুর কাছে, বা তারও আগে বলতে পারি আমি যদি আমার দাদার কাছে একটু একটু রবীন্দ্রসঙ্গীত শিখতাম এরকমের থেকে, তারপরে আমি জেঠুর কাছে একদম তালিম নিই। এবার জেঠু চলে যাওয়ার পরে তারপরে আমি চিন্ময় জেঠুর কাছে, ওখানেতে যাই পণ্ডিত শ্যামলারি, ওনার কাছে আমি শিখি। তারপরে ওখানে বেশ কিছুদিন শেখার পরে তারপরে আমি যাই শিপ্রাদি, বিদুষী শিপ্রা বসু, ওনার কাছে আমার প্রায় 15 বছরের তালিম। আমার গুরু ভাগ্য খুব ভালো, ভালো হ্যাঁ। তো আমার সেক্ষেত্রে আমি শ্যামলদার কাছেও যে আমি পেয়েছি, উনি মানে ভীষণভাবে দেখিয়েছেন, মানে সেরমভাবে শিখিয়েছেন। আমি কতটা পেরেছি তার নিতে সেটা আমার ব্যাপার, কিন্তু অসম্ভবভাবে উনি দিয়েছেন। এছাড়াও শিপ্রাদি ওনার কাছেও আমি অনেক দিন ধরে শিখেছি। তারপরে আমি রামকৃষ্ণ বসু, পণ্ডিত রামকৃষ্ণ বসু, ওনার কাছেও আমার তালিম চলে। আমি শুনবো এরপর আরো তোমার কথা, কিন্তু তুমি যখন সঙ্গীত শিল্পী এবং বিশেষ গুরুজনদের কাছ থেকে তুমি শিক্ষা পেয়েছো, তোমার কাছ থেকে একটা তাহলে রাগ প্রধান শুনি কিছু। হ্যাঁ, রাগ প্রধানটা হচ্ছে কি আমার শ্যামল গুপ্তের কথা সুরে হচ্ছে আচার্য চিন্ময়লারি মশাই, শ্যামলদার কাছেই শেখা এটা আমি করছি। দেখো এলো দক্ষিণা,
আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্জ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। আমরা শুনছি বাড়ির পাশে আরশিনগর অনুষ্ঠান। আজকে আমাদের স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী সঙ্গীতা ভট্টাচার্য। তবলায় আমাদের সাথে সহযোগিতা করছেন অশোক রায়চৌধুরী এবং সাথে রয়েছি আমি মিতা ঘোষ। সঙ্গীতা, তোমার কাছে আসছে তোমার এই যে যাত্রাপথ, কোন ছোটবেলায় তুমি স্টেজে উঠেছিলে, প্রথম অভিজ্ঞতা তোমার কি একটু জানতে চাই। হ্যাঁ, প্রথম তো আমি মানে স্কুল ফাংশনগুলো একদমই ছোটবেলা থেকেই করে এসেছি। তারপর আস্তে আস্তে যখন বড় হচ্ছি তখন বেশ কিছু প্রোগ্রাম করি। 7-8 বছর যখন বয়স তখন প্রথম আমার স্টেজ পারফরমেন্স দিই। তার অভিজ্ঞতা কেমন অনুভূতি হয়েছিল? তখন তো ভীষণ ভয় ছিল ছোটবেলায়, এখনো ভয় করে, এখনো ভয় করে, স্টেজ মানেই ভয় লাগে। তবে কি, হ্যাঁ, তখনের এক আলাদা আনন্দও ছিল যে গাইবো, স্টেজে গাইবো, এটা তো একটা আলাদা রকম। এখন যেটা হয়, এখন এখন পারফেকশন কতটা ঠিক হচ্ছে, হ্যাঁ, কতটা কি হবে, হ্যাঁ, এই ভাবনাগুলো তো এখন থাকে। আচ্ছা, তোমার তুমি তো বহু মঞ্চে গান করেছো, তোমার কাছে একটু জানতে ইচ্ছে করছে তোমার কোন মঞ্চ বেশি ভালো লাগে। দেখো, এরমভাবে বলতে গেলে আমি তো অনেক প্রোগ্রামই করেছি, তা সব জায়গাতেই ধরো
ভালো লাগে, বাইরেও বিদেশেও করেছি, সেখানেতেও আমার ভীষণ ভালো লেগেওছে যে যেখানেতে ওখানকার মানুষেরাও কি সুন্দরভাবে নিয়েছেন ক্লাসিক্যাল আমাদের খেয়ালকেও কীভাবে নিয়েছেন সেটা বড় আনন্দের ছিল। এখানে তো আমি শিশির মঞ্চে আমাদের রবীন্দ্রসদনে বা মধুসূদন মঞ্চ যেখানে যা যা পারফরমেন্স করেছি বা বাইরেও যেগুলো আমরা করি, যে যে আমাদের সঙ্গীত মেলাতে হেদুয়াতেও যেসব আমাদের বাইরের যেগুলো অনুষ্ঠানগুলো হয় বাড়িতে, সেখানেও এত সুন্দর মানে শ্রোতারা সবাই এত সহযোগিতা করেন, খুব ভালো লাগে। একটু জানতে চাই যে তুমি যে বললে বিদেশে প্রোগ্রাম করে এসছো, সেখানে ভাষার কি কোনো তফাত বুঝতে পেরেছো বা কতটুকু তোমাকে নাড়া দিয়েছে তারা যে তোমার গানটা কি নিয়েছে? সেটা দেখো, যখন ওখানেতে যারা বুঝছেন সেটা সুরটাকে নিয়েই ওনারা বেশি ওনাদের কাছে ইম্প্যাক্ট করতো, তার কারণ তারা কিন্তু কথা হয়তো কেউ কেউ বুঝছেন না, কিন্তু সেই যে সুরের মধ্যে মাধুর্য তার মধ্যে তারা সেই ভালো লাগাটা ওনারা প্রকাশ করতেন। গান এমন একটি জিনিস বা সুর এমন একটি জিনিস ঠিক যে সবাইকেই দোলা দেয়, একদম ঠিক, যে এই প্রান্তেরই মানুষ হোক না কেন। ঠিক বলেছো মিতাদি। তাহলে এবার আমরা চলে যাই একটা মীরার ভজন শুনবো, আমার একটা আবদার। হ্যাঁ শোনাচ্ছি একদম। Not
সঙ্গীতা, তুমি আজকে আমাদের যে কটা গান শোনালে সত্যি মন ছুঁয়ে গেল। তোমার কাছে জানতে চাইছি এখন বর্তমানে তুমি কি করছো এবং তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আচ্ছা মিতাদি, আমি তো বললাম যাদের কাছে শিখেছি, তা বর্তমানে আমি এখন ওস্তাদ মস্কু আলী খাঁ সাহেব আর মুবারক আলী খাঁ সাহেবের কাছে তালিম নিচ্ছি, আর আমার নজরুল গীতি অনুষদের কাছেও শিখেছি, আর এখন আমি বর্তমানে শ্রাবণী সিন একাডেমি ওখানে ভয়েস ট্রেনার দিদির ওখানে রয়েছি। এছাড়া বাড়িতেও মানে অনেক স্টুডেন্ট রয়েছে, তাদেরকে তৈরি করছি, তাদের নিয়ে অনুষ্ঠান করি, এইটাই এখন বলতে পারো আমার মানে ধ্যান জ্ঞান, আর নিজেরও প্রোগ্রাম থাকে, আর এইগুলোই নিয়েই চলছে গো। তুমি তো বিভিন্ন ধারার গান করো, হ্যাঁ, কোন ধারার গান তোমাকে বেশি টানে? সব রকম গান ভালোবাসি, কিন্তু ক্লাসিক্যাল যেটা খেয়াল ঠুমরি গজল এইটুই বেশি ভালোবাসি আমি। আর এছাড়াও তো সেমি ক্লাসিক্যালের মধ্যে এগুলো তো করি, কিন্তু মেন আমার কিন্তু ওটাই বেশি ভালো লাগে। আজকে আমরা অনুষ্ঠান শেষ করবার আগে আমি বলি, তুমি তো রাগাশ্রী গানগুলো করবে, তার মধ্যে তুমি কি কোনো বন্দিশ বা তারানা বা অন্য কোনো গান দিয়ে আজকে? মিতাদি, আমি না ঠিক করেছিলাম জানো যে বন্দিশ গাইবো একটা বিহাগের ওপরে, কিন্তু আমার আবার এখন মনে হচ্ছে আমার খুব ভালো লাগে একটা গান, যেটা হচ্ছে কথা ও সুর দেবেশ বাগচির, তো একটু চেষ্টা করবো গাইতে। এটা একটু অন্য একদম স্বাদের, হ্যাঁ সেটাই গাইতে ইচ্ছে হচ্ছে, এতক্ষণ তো এগুলো গাইলাম, হ্যাঁ হ্যাঁ বাসে যদি ঘুম ধরে, বাসে যদি ঘুম ধরে কেন বাসিতে ঘুম ধরে না, বাসিতে ঘুম ধরে না, বাসে যদি ঘুম ধরে কেন বাসিতে ঘুম ধরে না, বাসিতে ঘুম ধরে না, জমের অরুচি কালার বাঁশি কেন মরে না, পোড়ার বাঁশি কেন মরে না, জ্বালার বাঁশি কেন মরে না, বাঁশে যদি ঘুম ধরে কেন বাঁশিতে ঘুম ধরে না, বাঁশিতে ঘুম ধরে না। জানতে বাসি ক্ষান্ত না হয় কি করি উপায় গো বল, বাসির সাত রন্ধে সাত কোটি কুগুণ, সাত রন্ধে সাত কোটি কুগুণ, অমন গুণে শকুন পড়ে না, ধরে না গুণ ধরে না, বাসে যদি গুণ ধরে কেন বাসিতে গুণ ধরে না, বাসিতে গুণ ধরে, সিদ্ধ বাঁশি বাঁশি তোর কি কোনো সুগুণ নাই, বাঁশি তোর কি কোনো সুগুণ নাই, তোর গুণের আগুন তোর কপালে, লাগুক পুইরা হোক না চাই, আহা লাগুক পুইরা হোক না চাই, আমি আর জন্মে বাঁশি হব, পাশের বনে জন্ম লব, হব শ্যামের হাতের শ্যাম সোহাগে, শ্যামের হাতের শ্যাম সোহাগে, হব যন্ত্রনামে যন্ত্রণা, ধরে না গুণ ধরে না, বাসে যদি ঘুম ধরে কেন বাসিতে ঘুম ধরে না, বাসিতে ঘুম ধরে না, বাসে যদি ঘুম ধরে কেন বাসিতে ঘুম ধরে না, বাসিতে ঘুম ধরে না, জমের অরুচি কালার বাঁশি কেন মরে না, পুরার বাঁশি কেন মরে না, চালার বাঁশি কেন মরে না, বাঁশে যদি ঘুম ধরে কেন বাঁশিতে ঘুম ধরে না, বাঁশিতে ঘুম ধরে না, বাঁশে যদি ঘুম ধরে, বাঁশে যদি ঘুম ধরে, বাঁশে যদি ঘুম ধরে কেন বাঁশিতে ঘুম ধরে না, বাঁশিতে গুণ ধরে না।
সঙ্গীতা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ রেডিও জয়ের পক্ষ থেকে। আর অশোকদা, আপনাকেও অসংখ্য ধন্যবাদ রেডিও জয়ের পক্ষ থেকে, এত সুন্দর গান শোনালে আমাদের। আশা করি শ্রোতাদের ভীষণ ভালো লাগবে। তোমাকে ধন্যবাদ। আমার তরফ থেকে মিতাদি তোমাকেও ধন্যবাদ এবং সবাইকেই ধন্যবাদ দিই। আমার ভীষণ ভালো লাগছে এখানে গাইতে আসার সুযোগ পেয়ে, ভীষণ ভালো লাগলো। এত সুন্দর তোমরা আন্তরিকভাবে করলে, এত সুন্দরে, খুব ভালো লাগলো। ধন্যবাদ তোমাকে অশোকদা। ধন্যবাদ, ধন্যবাদ। এখানে এসে খুব ভালো লাগলো। এর আগেও দু একবার এসেছি, কিন্তু আজকে এসে সকলকে পেয়ে খুব ভালো লাগলো। নমস্কার, ধন্যবাদ। অনেক পরিচিত মুখ দেখা গেল, অনেক তার জন্য আরো বেশি ভালো লাগলো। আরো বেশি ভালো লাগলো। আমরা অন্য জায়গায় একসঙ্গে কাজ করেছি আকাশবাণীতে, এখানেও আরো ভালো লাগলো। কেমন লাগলো আজকের এই অনুষ্ঠান অবশ্যই আমাদের ফোন করে জানাবেন। আমাদের ফোন নাম্বার 2457-2620, আবার বলি 2457-2620। আমাদের মেল করতে পারেন, আমাদের মেল আইডি radiojeu@gmail.com, বা ইউটিউব চ্যানেলে রেডিও জেইউ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাদের এই অনুষ্ঠান শুনতে পারবেন আপনারা। আশা করি সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবার চেষ্টা করবেন। আজ এখানেই টাটা। ধন্যবাদ মিতাদি তোমাকেও, এবং সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আমার কৃতজ্ঞতাও জানাই যে এখানে আসতে পেরে, এত সুন্দর পরিবেশে এরমভাবে গান গাইতে পেরে খুব ভালো লাগছে গো। কখনো চলে যাই জীবনের Radio, 90.8 MHz, Community Radio, Jadavpur University.